আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাত্র 5টি অধ্যায়, তোমার মতো করে তুমি প্র্যাকটিস করবে, তোমার মতো করে তুমি প্র্যাকটিস করবে। সেটা কিভাবে? প্রশ্ন ক খ এবং সৃজনশীল কোন কোন প্রশ্ন দিয়েছি সে প্রশ্নগুলো নোট করো, মাত্র প্রত্যেক দিন একটা করে অধ্যায় তুমি প্র্যাকটিস করো। এখন আমরা জানি টোটাল অধ্যায় হচ্ছে 8টি, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, মোট 8টি প্রশ্ন আসবে, তোমাকে যে কোনো 3টি প্রশ্ন আনসার করতে হবে। আমি এখানে 8টি অধ্যায়েরই সাজেশন দিয়েছি, তোমার জন্য যে 5টি অধ্যায় সবচেয়ে ভালো মনে হয়, তুমি যে 5টা অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া তোমার আছে, সেই 5টি অধ্যায় তুমি প্র্যাকটিস করো। প্রথম অধ্যায় থেকে আমরা কয়ের জন্য প্রশ্ন শিখব, মাত্র 5টি। দেখতে পাচ্ছ এই 5টি প্রশ্ন তুমি প্র্যাকটিস করো, খাতায় নোট করে ফেলো। এবং ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা মাত্র 3টি, এবং সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি মোট হচ্ছে, দেখো, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2021 সালে 4টা প্রশ্ন এবং কুমিল্লা বোর্ডে 2017 সালে 1টি প্রশ্ন। জাস্ট এই 5টি প্রশ্ন তুমি প্র্যাকটিস করো বারবার, হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। এখন দেখো পরে আমরা দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে কয়ের জন্য প্রশ্ন পড়বো। এখানে 7টি, একটু বেশি দেয় হলেও ক নাম্বারের কোশ্চেন খুব বেশি বড় হয় না, তুমি এখন থেকে প্র্যাকটিস করো 7টি প্রশ্ন। এবং ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা 6টি, এবং সৃজনশীল এখানে কম, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং যশোর বোর্ডে 2021 সালের প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস করো, আর কোনো প্রশ্ন প্র্যাকটিস করার প্রয়োজন নেই, যে যেভাবেই বলুক না কেন, তুমি শুধু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো বারবার, এবং পরীক্ষা হলে গিয়ে দেখো ম্যাজিক, তুমি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এখন আসো পরে আমরা তৃতীয় অধ্যায় বল। এখানে আমরা ছোট প্রশ্ন দিয়েছি মোট 6টি, এই 6টা প্রশ্ন লিখো প্র্যাকটিস করো, লিখো প্র্যাকটিস করো। এবং ক্ষয়ের জন্য প্রশ্ন দিয়েছি মোট 6টি, আর সৃজনশীলের জন্য ঢাকা বোর্ডের 19 এবং 20 সালের একটা প্রশ্ন, দুটো প্রশ্ন দেওয়া আছে, দিনাজপুর বোর্ড 2020-এর, রাজশাহী বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2020-এর। এই মোট হচ্ছে 5টি প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে। জাস্ট এই 5টা প্রশ্ন তুমি প্র্যাকটিস করে বুঝে, আবার বলতে যে বুঝে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে চতুর্থ অধ্যায়, যারা চতুর্থ অধ্যায় থেকে আনসার করবে, এই স্থিতি শক্তি কাকে বলে, এটা নিয়ে টোটাল প্রশ্ন আছে মোট হচ্ছে 5টি। অর্থাৎ এখানে সৃজনশীল কয়ের জন্য প্রশ্ন দিয়েছি আমরা মোট 5টি, এবং ঘয়ের জন্য প্রশ্ন দিয়েছি এখানে 5টি, এবং গ এবং ঘয়ের জন্য সৃজনশীল প্রশ্ন দিয়েছি শুধু গ প্লাস ঘয়ের জন্য, যেহেতু তুমি ক আর খ পেরে গেছো। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট 2021 সালের মোট এখানে প্রশ্ন 5টি, আবার ঢাকা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন আছে, মোট প্রশ্ন হচ্ছে 6টি। এই 6টি প্রশ্ন বুঝে বুঝে প্র্যাকটিস করো, সংখ্যা ঘুরিয়ে আসলে তুমি যেন আনসার করতে পারো। এরপরে দেখো পঞ্চম অধ্যায়, আমরা দেখবো ক নাম্বারের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি 7টি, এবং ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি হচ্ছে 6টি। তাহলে ওইদিকে 7টি, এদিকে হচ্ছে 6টি, প্র্যাকটিস করো। এবং গ প্লাস ঘয়ের জন্য প্র্যাকটিস করবো হচ্ছে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ 2020 সালের প্রশ্ন, কুমিল্লা, বরিশাল 2019 সালের প্রশ্ন, এবং সকল বোর্ডের একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন কটা তুমি প্র্যাকটিস করো। এরপরে পরের অধ্যায় যদি চলে যায়, কেউ যদি সপ্তম অধ্যায়ের প্রশ্ন আনসার করো, তাহলে এখানে সৃজনশীল প্রশ্ন কয়ের জন্য দেখতে পাচ্ছি 7টি, এই 7টা প্রশ্ন প্র্যাকটিস করো। পাশাপাশি ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছে মোট 6টি, এই 6টি প্রশ্ন লিখো এবং প্র্যাকটিস করো। এবং সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছে ঢাকা, রাজশাহী দুটি প্রশ্ন 2020 সালের, কুমিল্লা এবং রাজশাহী 19 সালের, সকল বোর্ড 2018 একটা প্রশ্ন। তাহলে এই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে। মনে রাখবে বোর্ড কোশ্চেনই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো অষ্টম অধ্যায় যারা আনসার করবে, আমার সবচেয়ে পছন্দের একটা অধ্যায়, এখানে ক নাম্বারের প্রশ্ন দেখতে পাচ্ছে মোট 6টি, এবং ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছ এখানেও 6টি। তাহলে 6 6 12টি প্রশ্ন তুমি ভালো মতো লিখে ফেলো। এরপরে গ প্লাস ঘয়ের জন্য রাজশাহী, যশোর, কুমিল্লা, ঢাকা 2021 সালের জাস্ট এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করো, এবং বুঝে কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটা সৃজনশীলের সাথে আর একটা সৃজনশীলের কোনো মিল নেই, এভাবে করে তোমাকে সাজেশনটা তৈরি করা হয়েছে তোমার জন্য। এরপরে পরে যদি আমি দেখি একাদশ অধ্যায়, এটা আমার খুব পছন্দের অধ্যায়, এখানে ছোট প্রশ্ন দিয়েছে আমি মোট 7টি, এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করবে, শুধু রিডিং পড়ে না, লিখে প্র্যাকটিস করো, তোমার জন্য ভালো হবে। তাহলে প্রত্যেক দিন একটা করে অধ্যায় প্র্যাকটিস করো, 5 দিনে মোট 5টা অধ্যায় প্র্যাকটিস করো, জাস্ট 5 দিনে তুমি সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো। আর ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি মোট 6টা, এবং গ প্লাস ঘয়ের জন্য যশোর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা 21 এবং ঢাকা বোর্ড 17, 19 এবং 20, অর্থাৎ ঢাকা বোর্ডে এখানে টোটাল প্রশ্ন হবে 4টি, সবগুলো প্রশ্ন তুমি ভালো মতো প্র্যাকটিস করে দেখো। এখন তুমি এখান থেকে যে কোনো 5টা অধ্যায় 5 দিনে বেসে, একদিনে একদিন করে 5 দিন বেসে তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ইনাফ, আর কিছু প্রয়োজন নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি খুব শীঘ্রই তোমাদের গুরুত্বপূর্ণ 160 বা 170টা MCQ দিয়ে দিব এই বছরের ইম্পর্টেন্ট, যেখান থেকে তুমি নিশ্চিত 20টা কন পাবে, নিশ্চিত তুমি 20টা কন পাবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই তুমি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।